হাই বন্ধুরা, টুকিটাকি কলকাতা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে থাকছে আ বা এ দিয়ে কন্যা সন্তানদের জন্য অর্থসহ সুন্দর আধুনিক নাম পার্ট 4। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আনন্দী, আনন্দী নামের অর্থ হল আনন্দ, সফল, বিজয়িনী। আদ্রিতা, আদ্রিতা নামের অর্থ হল স্বতন্ত্র, সহায়ক, যাকে সবাই ভালোবাসে। আমিষা, আমিষা নামের অর্থ হল সর্বাপেক্ষা সুন্দরী, রৌদ্র, সাহসী। আহুতি, আহুতি নামের অর্থ হল হিন্দু পূজার হোম, ত্যাগ। আলিয়া, আলিয়া নামের অর্থ হল উন্নত, মর্যাদা সম্পন্না, সাধুবাদ। আদ্রিকা, আদ্রিকা নামের অর্থ হল সুউচ্চ গ্রীষ্মের ন্যায় বৃহৎ যে নারীর হৃদয়। আদিরা, আদিরা নামের অর্থ হল শক্তিশালিনী। আভিতা, আভিতা নামের অর্থ হল নির্ভীক মহিলা, দেবী পার্বতীর আরেক নাম। আদ্রিকা, আদ্রিকা নামের অর্থ হল স্বর্গীয়। আদিতা, আদিতা নামের অর্থ হল মহাবিশ্বের উৎপত্তি স্থল, সূত্রপাত। আঁচল, আঁচল শাড়ির কিনারার সবচেয়ে আকর্ষণীয় অংশ। আদিলক্ষ্মী, আদিলক্ষ্মী দেবী লক্ষ্মীর আরেক অবতার। আয়েরা, আয়েরা দেবী সরস্বতীর আরেক নাম। আশিকা, আশিকা নামের অর্থ হল প্রেয়সী। আম্রপালি, আম্রপালি নামের অর্থ হল সৃষ্টি এবং চমৎকার স্বাদের এক ধরনের আম। আনোখী, আনোখী নামের অর্থ হল অদ্বিতীয়া। আরিত্রা, আরিত্রা নামের অর্থ হল যে সবসময় সঠিক পথ প্রদর্শন করে। আস্তিকা, আস্তিকা নামের অর্থ হল যে সকল প্রতিজ্ঞা অক্ষত রাখতে পারে। আভিজয়া, আভিজয়া নামের অর্থ হল যে সকল ক্ষেত্রে জয়লাভ করে থাকে। আভিরূপা, আভিরূপা নামের অর্থ হল যে অপরূপ সৌন্দর্যের অধিকারী। আভিশ্রী, আভিশ্রী নামের অর্থ হল যে সুন্দর ও ভয়হীন। আহিলি, আহিলি কোনো এক ঋষির স্ত্রী। আহানা, আহানা নামের অর্থ হল যে পরিণ্যায় সুন্দরী। আংশিকা, আংশিকা বলতে কিছুর অংশকে বোঝানো হয়। আত্মিকা, আত্মিকা নামের অর্থ হল যে আত্মার সাথে যুক্ত। আরনিতা, আরনিতা নামের অর্থ হল ঈশ্বর। আনভি, আনভি নামের অর্থ হল ঈশ্বরের ন্যায় ক্ষমতার অধিকারী। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা।